বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন নিশ্চয়ই। মাত্র জব থেকে ফিরলাম, একটু হাঁটতে বের হয়েছি। আমার বাসা থেকে তো সি অনেক কাছে, তো সুন্দর একটা নাইস দিন, তো ভাবলাম একটু বাড়িতে হেঁটে আসি আর সমুদ্রটাও দেখে আসি। আপনারা এখন যে সিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাউথ সিতে, আর এটা মূলত ইংলিশ চ্যানেল। আর এটা আমি যেখানটাতে থাকি, মূলত আমার চুলের কী অবস্থা জানেন তো, সমুদ্র মানেই বাতাস, আর বাতাস মানে চুলের বারোটা। সো যা বলছিলাম, আমি অনেক লাকি, আমার বাসাটা সমুদ্রের একেবারেই কাছে, সো হেঁটে হেঁটেই চলে আসা যায়। মেনলি যে জন্য আমি আজকে ভিডিওটা কন্টেন্ট করেছি, আমার কাছে অনেকেই আপনারা টেক্সট করেন যে ইংল্যান্ডে কীভাবে আসা যায়। আসলে ইংল্যান্ডে কী করে আসা যায় সেটা আপনার যদি কোয়ালিফিকেশন থাকে, আপনি স্টুডেন্ট ভিসাতেও আসতে পারেন, আবার আপনি স্পাউস ভিসাতেও আসতে পারেন। আর এখন এই দুটো ভিসাই মূলত বাংলাদেশিদের জন্য ওপেন আছে। আর বাংলাদেশিদের জন্য, শুধু বাংলাদেশি না, সবার জন্যই এখন ভিসাটা অনেক টাফ করে ফেলেছে। তো এদেশে যদি আসতেই চান, তাহলে আপনাকে স্টুডেন্ট ভিসা অথবা স্পাউস ভিসা আসতে হবে। আর ভিজিট ভিসা এসে কোনো লাভ নেই, কারণ ভিজিট ভিসা আসার পরে আপনি আপনার ভিসা এক্সটেনশন করতে পারবেন না। আপনাকে অবশ্যই আপনার দেশে ব্যাক যেতে হবে, আর তারপর আবার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। আর তাতে যে আপনার ভিসা আবার দিবে তার কোনো গ্যারান্টি কিন্তু নেই। তারপরেও যদি আপনি স্টুডেন্ট ভিসা বা স্পাউস ভিসা অথবা ভিজিট ভিসায় আসেন, এই ব্যাপারে কিন্তু আর এখন অনেক বেশি কড়াকড়ি করে ফেলেছে ওরা। অনেক ডকুমেন্টস যাচাই বাছাই করে তারপরে ডিসিশন দেয় হোম অফিস। সো এখন অতটা ইজি না যতটা 2007 অথবা 2008 ছিল। সো সেটাও আপনাদের বুঝে শুনে এগোতে হবে। আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কেমন আছে যদি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে হয়, আর স্পাউস ভিসার ক্ষেত্রে আমি মনে করি স্টুডেন্ট ভিসার চেয়ে অনেক সহজ। কারণ হচ্ছে আপনার স্পাউস যদি একটা লিজিট কোনো জব থাকে, তো এটা আপনার জন্য ভিসা পেতে অনেক সহজ করে দেবে। আর স্টুডেন্ট ভিসায় যদি আসেন, সেক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন, আপনার IELTS অ্যান্ড দেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, অ্যান্ড তারপর হচ্ছে আপনি যত বেশি ভালো IELTS রেজাল্ট করবেন, যত ভালো স্টুডেন্ট হবেন, আর যত আপনার ভালো লজিক থাকবে যে আপনার আপনি এদেশ থেকে আবার ব্যাক যাবেন, অথবা আপনার ব্যাংক স্টেটমেন্ট, স্ট্রং ব্যাংক ব্যালেন্স থাকবে, তো আপনার ভিসা সহজ হবে। অন্যদিকে যারা ইউরোপে, আমাদের বাংলাদেশিরা রয়েছেন এবং যাদের ইউরোপের পাসপোর্টও রয়েছে, তারা ইংল্যান্ডে ভিজিট করতে আসলে অনলি 90 ডেজ তারা থাকতে পারবে। আগের মতো তারা যে ফ্যামিলি সহ চলে আসবে, তারপর ফ্যামিলি সহ এসে তারপর এখানে থাকবে, সেটেল হবে, সেটা সেই ওয়ে এখন আর নেই। কারণ হচ্ছে ব্রেক্সিটের পরে সব কিছু বন্ধ হয়ে গেছে। তো তাদেরকে যেটা করতে হবে, সে ইউরোপিয়ান হোক আর বাংলাদেশি হোক, সবার জন্য এখন স্পাউস ভিসা একটাই রুল, সেটা হচ্ছে আপনি যদি আপনার স্পাউস এদেশে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনাকে 18,600 টাকা অবশ্যই দেখাতে হবে, এবং সেটা 6 মান্থ, এবং একটা লিজিট জব যেটা হচ্ছে আপনার লিগাল ডকুমেন্টস, যেটা আপনি হোম অফিসে সাবমিশন করবেন। আর আপনার এই লিগাল ডকুমেন্টসের উপরেই হোম অফিস ইনকোয়ারি করবে যে আপনি আসলেই কোয়ালিফাইড কিনা, বা আপনি আসলেই ক্যাপাবল কিনা আপনি আপনার ওয়াইফকে এদেশে আনার বা হাজব্যান্ডকে এদেশে আনার। সো ওরা সব কিছু যাচাই বাছাই করে, তবেই ডিসিশন নেবে আপনার ভিসার ব্যাপারে। যাই হোক, যদি ইংল্যান্ডে এসে আপনারা সেটেল হতে চান, তাহলে এই দুটো অপশনই আপাতত খোলা আছে, আর এর মধ্যে আমি মনে করি স্পাউস ভিসাটা বেটার। আচ্ছা, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।